জানিছন যেবে 2014 মো পরিবারর ইচ্ছা নথিলা, মো শ্বশুরঙ্কর ইচ্ছা নথিলা, মোর বি ইচ্ছা নথিলা রাজনীতি কি আসিবা পাই। ঘরকু যাই কেন্দা ঘরকু ফেরিব, মোর বি সে সাহস নথিলা, কিন্তু মোর মনরে সাহস আপন মানে ভরিথিলে, টিটলাগড় সার টিটলাগড়র সমস্ত জনসাধারণ মানে ভরিথিলে, মো স্বামীক সংগঠনর ভাই মানে মো চারিপটরে হাত ধরি ঠিয়া হবার সংকল্প নেইথিলে, মো সাহস করিথিলি এথিলাগি গোটে পরিবারর বহু নুহ এ টিটলাগড় শহরর বহু বলে ভাবি ঘরু বাহারকু বাহারিলি, কাহিঁকি না মোর আদর্শ আপন মানে, মোর প্রেরণা আপন মানে, মু প্রতিদিন চালিথিলি আউ সে চালিবার সংকল্প সেদিন নেইথিলি আপন মানে সমস্তে জানিছন। যদি কিছু করিবার লক্ষ্য আপন মানে জানিছন, যেন সংগঠন মোর স্বামী করথিলা খালি বলাঙ্গীর জেলা নহ, পশ্চিম ওড়িশারে তাঙ্কর গোটে দক্ষতা থিলা, আউ সেই দক্ষতাকু নেই খালি পশ্চিম ওড়িশা নহ, পূর্ব ওড়িশারে মধ্য তাঙ্কর দক্ষতা দেখাইবাকু সফল হইতিলে। হয়তো কিছু লোক, কিছু লোক যদি চাহিবে কিছু লোক উপরকু যিবে, কিছু লোক চাহিবে কিছু উপরকু উঠিগলে, কিছু লোক শত্রু হইযিবে, কিন্তু মোর স্বামী টিটলাগড়কু নিজর ভাবিথিলে, যোথিলাগি তাঙ্ক সহ এতে বড় ঘটনা ঘটিলা। বাহারকু গলে তো সতর্ক রহুথিলে, কিন্তু নিজ মাটিরে তাঙ্কর ভয় নথিলা, কাহিঁকি না এ মাটিকি সে বহুতে ভল পাইথিলে, তাঙ্কর শত্রু বলে সে কাহাকু ভাবি নথিলে, যোথিলাগি এতে বড় ঘটনা মো পরিবাররে কেবে ঘটিব মু কেবে স্বপ্নরে ভাবি নথিলি আপন মানে সমস্তে জানিছ। মো মাটিকি এতে দূরর বহু হইকি না আসিথিলি গোটে সুনার সংসার করিবা পাই, রাজনীতির রক্ষর ন জানি আপন মানক সংকল্প এ টিটলাগড় মাটিকি আগকে নবা লাগি মো মুন্ডরে যেন গুরু দায়িত্ব আপন মানে দেলে। মাননীয় মুখ্যমন্ত্রীঙ্কর আশীর্বাদরে আজি যেতে দূর মু আগুকু যাইছি, মু নিশ্চিন্ত ভাবরে সবু শ্রেয় আপন মানকু দেবি, জনে জনে মু কাম কর। টিটলাগড় নির্বাচন মন্ডলী, টিটলাগড় ব্লক, টিটলাগড় মুনসিপালিটি, সৈতলা ব্লক আউ তুসরা এনএসি গুডবেলা ব্লক কু নেই কিনা গঠিত, যে থরে মোর নির্বাচন মন্ডলী বুলি আসব বোধহয় আউ থরে যাবার লাগি হদরাই দেব, কাহিঁকি না 150 কিলোমিটর ভিতরে মোর নির্বাচন মন্ডলী গঠিত, যেন জায়গায় কমসে কম থরে মু নিথিবি। লোকে কুহন্তি আমি কেবে বিধায়ক দেখি নথিলু, সাংসদ দেখি নথিলু, কিন্তু মু সবুবেলে তুসরাকু যাবার মোর প্রয়াস প্রচেষ্টা সবুবেলে সফল হয়েছি। মু যেতবে নূয়া করে এনএসি গঠন করাগলা সেই তুসরা মাটিকু আজি যেভাবে ভাবে বিকাশর ধারার আমি নেইছু, আজি যেভাবে ভাবে কাম হয়ে পারছি, গুড়ভেলার কাম হয়েছি, টিটলাগড় মাটির উন্নতি হয়েছি, এ বিকাশর সংকল্প আপন মানে কেবে বি মোর কোণী ভুল ধরি না, মতো সবুবেলে আপন মানে সহযোগ করে আসিছন। মো বহুটে মহিলা মানুষ দেখিছি বিধানসভার, আমি যেত বসু নিজ নির্বাচন মন্ডলীর কথা আলোচনা করছু, কি কা নির্বাচন মন্ডলীরে কোণ সহযোগ পাওছন্তি, কাহিঁকি না আপন মানে জানিছন যদি গোটে মহিলা চালি যায় তার পছপটে টুপুর টাপর হবার অভ্যাস সমস্ত থাকে, কিন্তু মু সে সুযোগ কেবে কাহাকু দেইনি, মো পছরে মতে কি আলোচনা করিবে, আউ টুকুনি সাউর ব্যক্তিত্ব খারাপ, টুকুনি সাউর কোণসি আচরণ খারাপ, টুকুনি সাউর উচ্চারণ খারাপ, এ জিনিস মু আজি পর্যন্ত কেবে শুনিবার লাগি সুযোগ দেইনি কি আগুকু বি দেবিনি, কাহিঁকি না সে শ্রেয় সে ভল পাইবা সে আদর্শ আপন মানে মো ভিতরে নিশ্চিন্ত ভাবে দেখিছন, আউ আগুকু মধ্যে এই এইভাবে ভাবে আপন মানে মোর সেই আদর্শকু আপন মানে দেখিবে। মু যেতবে প্রথম থর 2014 বিধায়িকা ভাবে কাম কলি, মু তো বিধায়িকা কোণ জানি নথিলি, আসেম্বলি কি যাক পড়ব, কাম করবা লাগি পড়ব, কিছু ভাই মানে কইলে ঘরু বাহারিলা বাহারিলা পরে আপন কিছু কাম করবা লাগি নে পড়ে, আপনার ফটো ধরবু আমি এরিয়ারে বুলিবু ভোট মাগিবু। মু যেতবে নোমিনেসন করে সারি সেতবে জাণিলি যে গোটে বিধায়িকা ভাবে যদি লোকঙ্ পাখে পৌঁছিবি, লোকঙ্কু যে ভরসা দেবি, যে বিশ্বাস দেবি, কালি জিতিলা পরে মধ্যে সে কাম মতো করবার লাগি পড়ব, যেন কাম মু 2014-19 ভিতরে 5 বর্ষ পরিশ্রম করছি, আউ সেই পরিশ্রম ভিতরে 2019 মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ভরসা জিতি আউ থরে বিজু জনতা দলর টিকেট পাইলি, আউ সেই শ্রেয় নিশ্চিন্ত ভাবে টিটলাগড়বাসীকু দেবি, কাহিঁকি না মোর প্রতি পরিশ্রম টিটলাগড় পাই থিলা। টিটলাগড়র ওভরব্রিজ আপন মানে জানিছন, ঘণ্টা ঘণ্টা সমস্তে টাকুলে, পিলা মানে স্কুল কলেজ যা হো, হসপিটাল আসবা হো, গাঁ গহলির লোক মানে হসপিটাল আসবাক হো, 40 বর্ষর ডিমান্ড কু পূরণ করে আমার ওভরব্রিজ কি আমি করেছিলু। আউ যেন কুমুড়া পাহাড় কথা আমার বিশি আজ্ঞা কুচন,
ମୁଁ ମଧ୍ୟ ଯେତେବେଳେ ମୋ ସ୍ୱାମୀ ଥିଲେ ମୁଁ ଧବଳେଶ୍ୱର ବାବାଙ୍କ ଦର୍ଶନ କରିବା ଲାଗି ତାଙ୍କର ସାଙ୍ଗରେ ସବୁବେଳେ ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଉଥିଲି। ମାନସ ଭାଇ ଇନେ ବସିଛନ୍, ମୋତେ ପଚାରିଥିଲେ ଯେ କୁମୁଡ଼ା ପାହାଡ଼ ପର୍ଯ୍ୟଟନସ୍ଥଳୀ ହେବା କଥା କି ନାହିଁ। ମୁଁ ସେତେବେଳେ ମଧ୍ୟ ସେ ଉତ୍ତର ଦେଇପାରିନଥିଲି, କାହିଁକିନା ମୋ ମନରେ କୌଣସି ଜିନିଷ ନଥିଲା କି ବାହାର ଦୁନିଆ କ'ଣ ମୁଁ ଜାଣିନଥିଲି। ଘର ଜାଣିଥିଲି, ପରିବାର ଜାଣିଥିଲି, ଛୁଆମାନଙ୍କୁ ରଖିବା ଜାଣିଥିଲି, ଶ୍ୱଶୁରଙ୍କ ସେବା କରିବା ଜାଣିଥିଲି। ତାକୁ ଛାଡ଼ିଲେ, ଭଗବାନଙ୍କ ପୂଜା ଛଡ଼ା, ବାହାର ଦୁନିଆ କ'ଣ ମୋ ମନରେ ସେ ସଂକଳ୍ପ ନଥିଲା, କିମ୍ବା ରାଜନୀତି କରିବା ଲାଗି ଏ ମାଟିକି ମୁଁ ଆସିନଥିଲି। ଆପଣମାନେ ସୁଯୋଗ ଦେଲେ ଆଜି ଏତେ ପରିବର୍ତ୍ତନ ଆମ ଟିଟିଲାଗଡ଼ର। ମହାରାଜ ସାଗରକୁ ଯିଏ ଦେଖୁଛନ୍, ଟିଟିଲାଗଡ଼ କ'ଣ, ବଲାଙ୍ଗୀର ଜିଲ୍ଲା କ'ଣ, ବାହାରୁ ଯେନ୍ମାନେ ଆସୁଛନ୍, ସେମାନେ ମଧ୍ୟ ଦେଖି କହୁଛନ୍ ଯେ ଟିଟିଲାଗଡ଼ର ପରିବର୍ତ୍ତନ କେଉଁଭଳି ଭାବରେ ହେଇପାରିଛି। ଆଜି ରାସ୍ତାଘାଟର ଉନ୍ନତିକରଣ ହେଉ, ପାନୀୟ ଜଳର ସମସ୍ୟା ହେଉ, ବିଭିନ୍ନ ଡେଭଲପମେଣ୍ଟ କାମ କରିବା ଲାଗି ଆପଣମାନଙ୍କ ସହଯୋଗରେ କିଛି କାମ କରିପାରିଛି। 2019 ଯେତେବେଳେ ନିର୍ବାଚନକୁ ଗଲି, ସେ ନିର୍ବାଚନ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍, 2014 14,000 ଭୋଟରେ ଜିତିଥିଲୁ, 2019 ପ୍ରାୟ 20,000 ଭୋଟରେ ଜିତିଥିଲୁ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯେଉଁଭଳି ଭାବରେ ମୋ ଉପରେ ବିଶ୍ୱାସ କଲେ, ପ୍ରଥମ କରି ସିଧା କ୍ୟାବିନେଟ୍ରେ ମହିଳା ଶିଶୁ ବିକାଶ ମନ୍ତ୍ରୀ ଭାବରେ ମୋତେ ସୁଯୋଗ ଦେଲେ ଯେ ଗୋଟିଏ ମିଶନ ଶକ୍ତି ନୂଆ ବିଭାଗ, ଆଉ ଯେଉଁ ବିଭାଗକୁ ମୁଁ ପ୍ରଥମ କରି ଗୋଟିଏ ମହିଳା କାମ କଲି, ତାର ସାଙ୍ଗେ ଆପଣମାନେ ଜାଣିଛନ୍, ଆଉ 2 ବର୍ଷ ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳ ବଦଳିଲା, ସବୁ ମନ୍ତ୍ରୀମାନେ ରିଜାଇନ୍ ଦେଲେ। ଟିଟିଲାଗଡ଼ରେ କିଛି ଭାଇମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କହିଲେ, ଯାହା ମଞ୍ଚରେ ବିଶି ଆଜ୍ଞା କହୁଥିଲେ, ମୁଁ କେବେ କାହା ବିରୋଧରେ କେବେ କହିନି, କାହାକୁ ବିପକ୍ଷୀ ବୋଲି ଭାବିନି, କାହିଁକିନା ଏ ମାଟିରେ ଆମେମାନେ ରହୁଛୁ, ହେଇପାରେ କିଏ କେନ୍ ଦଳରେ ଲଢ଼ିବୁ, କାଲି ବି ମୁଁ କାହାକୁ ଭାଇ ବୋଲି ସମ୍ବୋଧନ କରିବି, କାହାକୁ ଭଉଣୀ ବୋଲି ସମ୍ବୋଧନ କରିବି, ସେଥିଲାଗି ମୁଁ କାହାକୁ କେବେ ଶତ୍ରୁ ବୋଲି ଭାବିନି। ତାଙ୍କର ବି ଲକ୍ଷ୍ୟ ଟିଟିଲାଗଡ଼ର ଉନ୍ନତି, ମୋର ଲକ୍ଷ୍ୟ ଟିଟିଲାଗଡ଼ର ଉନ୍ନତି। ଉନ୍ନତିର ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଯଦି ଆମେ କାମ କରିବୁ, ବିକାଶର ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଯଦି କାମ କରିବୁ, ଆପଣମାନଙ୍କ ହୃଦୟରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ସ୍ଥାନ ପାଇବୁ, ଏ ଆଶା ଏ ବିଶ୍ୱାସ ମୋର ଅଛି। ଜଳ ସମ୍ପଦ ବିଭାଗ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍, ସବୁବେଳେ ପୂର୍ବ ଓଡ଼ିଶାକୁ ସୁଯୋଗ ଦିଆଯାଏ, ଆଉ ସବୁବେଳେ 36 ବର୍ଷ ପରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଗୋଟିଏ ମହିଳାକୁ ପ୍ରଥମ କରି ସୁଯୋଗ ଦେଲେ, ସେ ମହିଳା ଆଉ କିଏ ନୁହଁ, ଆପଣଙ୍କ ଗାଁର ବହୁ ଟୁକୁନି ସାହୁ। ଯେତେବେଳେ ଆମେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳର 20 ଜଣ ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମେ ଶପଥ ପାଠ କଲୁ, ସନ୍ଧ୍ୟାରେ ସମସ୍ତଙ୍କୁ ନବୀନ ନିବାସକୁ ଡକରା ହେଲା, ଆମେ ସମସ୍ତେ ବସିଥିଲୁ। ମୁଁ ସେତେବେଳେ ବୁଝିପାରୁନଥାଏ ଯେ ଜଳସମ୍ପଦ ବିଭାଗରେ କାମ କ'ଣ କରିବା ଲାଗି ପଡ଼ିବ, ଆଉ ପରିବହନ ବିଭାଗରେ କେଉଁଭଳି ଭାବରେ କାମ କରିବା ଲାଗି ପଡ଼ିବ। ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋତେ ଠିଆ କରାଇଲେ, ମୋତେ ପଚାରିଲେ ଯେ ଆପଣଙ୍କର ବିଭାଗ କ'ଣ ପାଇଛନ୍ତି। ମୁଁ ଟିଭି ସ୍କ୍ରିନ୍ରେ ଦେଖିଥିଲି ମୋର ନାଁ ଜଳସମ୍ପଦ ଆଉ ପରିବହନ ବିଭାଗରେ ଆସିଥାଏ। ମୁଁ କହିଲି, ସାର୍ ଜଳସମ୍ପଦ ବିଭାଗରେ ମୋତେ ଆପଣ ସୁଯୋଗ ଦେଇଛନ୍, ଆଉ ପରିବହନ ବିଭାଗ ଆପଣ ମୋତେ ସୁଯୋଗ ଦେଇଛନ୍। ତ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କହିଲେ, 36 ବର୍ଷ ପରେ ଗୋଟେ ମହିଳାକୁ ସୁଯୋଗ ଦିଆହେଉଛି, ସେ ହେଉଛି ଆପଣ, ତେଣୁ ସେ ଭରସା ଆପଣଙ୍କ ମନରେ ରହିବା କଥା। ଏ ହେଉଛି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ସରକାର, ଯେ ଯେଉଁ ସରକାରରେ ଗୋଟେ ମହିଳାକୁ ପ୍ରଥମ କରି ସୁଯୋଗ ଦିଆହେଇଛି। ମୁଁ କିଛି ସମୟ ତ ଭାବିଲି ମୋ ପାଦ ତଳେ ବୋଧହୁଏ ମାଟି ଖସିଯାଇଛି, କାହିଁକିନା ଯେଉଁମାନେ ଜଳସମ୍ପଦ ବିଭାଗରେ ମନ୍ତ୍ରୀ ହେଉଥିଲେ ସେମାନଙ୍କୁ କୁହାଯାଏ ଉପମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସାଙ୍ଗରେ ସମ୍ମାନ କରାଯାଏ। ମୁଁ କେବେ ବିଧାୟକ ହେବାର ଲୋଭ ନାହିଁ, କୌଣସି ପଦପଦବୀର ଲୋଭ ନାହିଁ, କେବେ ମନ୍ତ୍ରୀ ହେବି ବୋଲି କେବେ ଭାବି କାହା ପାଖରେ ଲବି କରିବା ଲାଗି ମୁଁ କେବେ ଯାଇନି, କିନ୍ତୁ ମୋତେ ଯେନ୍ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି, ଯେନ୍ ସୁଯୋଗ ମିଳିଛି, ସେ ସୁଯୋଗକୁ ମୁଁ ସବୁବେଳେ କାମ କରିଛି। ମୁଁ ସବୁବେଳେ ଗର୍ବର ସହ କହିଛି, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋତେ 1,000 କୋଟି ଟଙ୍କା ଲୋକ କମେଇଥିଲେ, ଯେଉଁ ସମ୍ମାନ ନ ପାଇବେ, ମୁଁ ସେ ସମ୍ମାନ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଦେଇଛନ୍, ଏ ଟିଟିଲାଗଡ଼ ମାଟି ମୋତେ ଦେଇଛି, ସେ ଏଇ ସମ୍ମାନ ମୁଁ ମଲେ ବି ମୋର ପିଲା ଛୁଆମାନଙ୍କୁ ମିଳିବ, କାହିଁକିନା ମୁଁ ସେଇ ଆଦର୍ଶରେ ସେଇ ସମ୍ମାନରେ ଟିଟିଲାଗଡ଼ ମାଟି ପ୍ରତି ସେଇ ଭଲ ପାଇବାରେ କାମ କରିଛି। ଆପଣମାନେ ଜାଣିଛନ୍, ଆମ ଓଡ଼ିଶାର ଝିଅ ଜଣେ ଭଉଣୀଟାକୁ ଯେତେବେଳେ ଭାରତରେ ରାଷ୍ଟ୍ରପତି ଭାବରେ ଯେଉଁଭଳି ଭାବରେ ତାଙ୍କୁ ବଛାଗଲା, ଆଉ ତାଙ୍କୁ ଇଲେକ୍ଟେଡ୍ କରିବା ଲାଗି ତାଙ୍କ ଦଳ ବାଛିଲେ, ଆମର ଭାଇ ମୁକେଶ ଭାଇ ବସିଛନ୍ ମଞ୍ଚରେ, ସେ ସମୟରେ ଓଡ଼ିଶା ବିଧାନସଭାରେ ଆମେ 18 ଜଣ ବିଧାୟିକା ଥିଲୁ। ରାତି 11ଟାରେ ମୋତେ ଫୋନ୍ ଆସିଲା, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସେତେବେଳେ ଫରେନ୍ ଟ୍ରିପ୍ରେ ଯାଇଥିଲେ, ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ ଥିଲା ଯେ ତମେ 7ଟାରେ ଫ୍ଲାଇଟ୍ ଅଛି ଆଉ ଦିଲ୍ଲୀରେ ଯାଇ ପହଞ୍ଚିବ, ସେଠି ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କର ପ୍ରସ୍ତାବକ ହେବ। ମୁଁ ସେ ସମୟରେ ମଧ୍ୟ ବୁଝିପାରୁନଥିଲି ଯେ ପ୍ରସ୍ତାବକ ହିସାବରେ ମୋତେ କାହିଁକି ବଛାଗଲା, ବହୁତଟି ମହିଳା ଅଛନ୍, ମୋଠୁ ସିନିୟର ମହିଳାମାନେ ଥିଲେ, ସେ ସିନିୟର ମହିଳାମାନଙ୍କୁ କାଟି ଯଦି ମୋତେ ବାଛିଲେ
এ দক্ষতা নিশ্চিত ভাবে মো ভিতরে থাকে কুয়াযায় গাঁ কনিয়া সিঙ্গাড়ি নাকি কিন্তু মু গোটিয়ে কথা কইবি মু যদি প্রতিদিন পরিশ্রম করছি প্রতিদিন কাম করছি এ ভাল পাইবা নেই এ টিটলাগড় মাটিকে আগুকু বড়াই নেবার লাগি মোর পরিবারে রোগিণা শ্বশুর দুইটা ঝিও গোটে বাপা নাই ঝিও পাখে মা বি নাই কিন্তু সেই ভরসার ছুঁকু ছাড়িছি কুয়া যায় রাজনীতি পরিবারে ছুঁ মানে বিশৃঙ্খলা আড়ে চাল যাতে ভগবান আশীর্বাদে মো ছুঁ দুইটা ভাল পাঠ পড়ুছন মোর শ্বশুর সুস্থ করে রাখিপারছি আতিদিন যদি পরিশ্রম করছি এই মাটির সেবা লাগে মু কেবে ভাবিনি মু কাহার সাংে লড়াই করছি মু ভাবিছি মো মাটির উন্নতি লাগি মু ঠিয়া হয়েছি এই মাটিকে আগুক বড়াই নেবার সংকল্প রাখিছি আপন মানে সমস্তে জাঁচন যেতবে 2019 2024 তক মানবর মুখ্যমন্ত্রী প্রত্যেক ক্যাবিনেট্রে বহুটে যোজনা পারিত হোলে যেতবে শেষ ক্যাবিনেট অনুমোদন হল সৌভাগ্যক্রমে সেদিন মু ভুবনেশ্বরে থাকে যেতবে শেষ ক্যাবিনেট সরুছি মো পাখ ফোন আসলা যে আপনার ক্যাবিনেটর ব্রিফ করবে আপনার ক্যাবিনেট ব্রিফ 5 বছর সরকারের সমস্ত সফলতা কবে মু কিছু সময় ভাবিলি যে সরকারের সমস্ত সফলতা মু 2 মিনিট ভিতরে কোভাবে ভাবে কহিপারি মু সেই দিন সরকারের আরম্ভর 2019 2024 সরকারের প্রত্যেক যোজনা যেভাবে ভাবে সফলতা সহ উপস্থাপন কলি মু ভাবিলি মতো যে সময় কুহযাই যে আপনার কহিলা পরে মানবর মুখ্যমন্ত্রী ভিডিও গ্রাফি হব আবর মুখ্যমন্ত্রী ভিডিও চালিব তাপরে মানবর মুখ্যমন্ত্রী দস্তখতরে গোটে পেপর কু ছাড়ি কাইকি না মোর কহা হুয়েত মানবর মুখ্যমন্ত্রী ভাল লাগি সেথিরু অনুমান করে পারি মু সেই কথা গোটিয়ে কথা কইবি দক্ষতা দরকার আচার দরকার ব্যবহার দরকার বিশ্বাস দরকার মু যে বিশ্বাসে পরিবার কু আসছিলি সে পরিবার কু কেবে ধোকা দেইনি যে বিশ্বাসে বিধায়িকা হয়েছি সে বিধায়িকা হিসাবে মো নির্বাচন মন্ডলীকে ধোকা দেইনি কিংবা পয়সা কমাইবার লোভ মো মনে না কাইকি না মো কালি বি ঘরে গোটে বহু হিসাবে যেমতি চলিছি আজি বি চলিছি আগামী কালি মধ্যে চলিবি মো পাখে ধন না কিন্তু মো পাখে মন বড় অছি মো পাখে সম্পত্তি না আপন মানে মোর সম্পত্তি এই সম্পত্তি হি মতে আগামী দিনের আশীর্বাদ দেব এ টিটলাগ নির্বাচন মন্ডলীকে আগুক বড়াই নেবার বিশ্বাস রহব কিছু লোক কুহতি নমস্কার বহু ধন্যবাদ নমস্কার জোহার কৃতজ্ঞ।